তো আজকে আমি ত্রিপুরার আদিবাসীদের একটা ভীষণ প্রিয় খাবার নিয়ে আসলাম। যদিও উনাদের রান্না আর আমাদের রান্না দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু উনাদেরই একটা ভীষণ প্রিয় খাবার এটা। তো আমার মতো যারা বাঙালি আছে তাদেরও কিন্তু এই সবজিটা কিন্তু ভীষণ পছন্দের। আর এটা এনেছি আমি ধলাই ডিস্ট্রিক্ট থেকে, কারণ আগরতলাতে এখনও এটা অনেক দাম, তার জন্য সেই ধলাই থেকে এনেছি। আর এখানে দেখুন বাসকুলগুলোকে আমি এইভাবে কেটে আগে থেকে একটু বয়েল করে নিয়েছি হালকা একটু নুন দিয়ে, কারণ এগুলো নতুন বেরিয়েছে, একটু গরম জল করে ফুটিয়ে না ফেললে খেতে ভালো লাগে না। এবার দেখুন কিছু পেঁয়াজ কুচি নিলাম, এবং দেখুন সঙ্গে আমি কিছু রসুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি, এবং দেখুন এখানে আলু নিয়েছি কুচি করে। আর যেটা স্পেশাল জিনিস সেটা হলো ড্রাই ফিশ, মানে শুটকি যেটাকে আমরা বলে থাকি লোকাল ভাষায়, স্টাইল করে আমি এখানে ড্রাই ফিশ বলছি। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আমি শুকনা লঙ্কা ব্যবহার করছি না। তো এখানে একটা প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি, যে ধরনের তেল আপনি খেতে চান কম বেশি আপনি সেই অনুসারে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন, তেলটা গরম হওয়ার পর রসুনটা হালকা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর এখানে দেওয়ার বাকি আছে কাঁচা লঙ্কা, যে চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম হালকা একটুখানি। এতে আমি নুন ব্যবহার করব, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি এখানে কষানো হয়ে যাবে। দেখুন একটুখানি নুন এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু যখন কষানো হয়ে যাবে এবার এতে দিয়ে দেব আমি আগে থেকে ধুয়ে রাখা ড্রাই ফিস, মানে সেই শুটকিটা দিয়ে দিলাম, যেটা আমার মেইন ভাষা শুটকি। তো মাঝে মাঝে একটু স্টাইল করে বলতে হয় ড্রাই ফিস ইংলিশে, মাঝে মাঝে একটু বলতে হয়, চেষ্টা করি। যদি আমি ইংলিশ পারি না তবু চেষ্টা করি একটু একটু বলার। তো সে শুটকি দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু সে সবজি থেকে শুটকির কাঁচা গন্ধ আসবে, তাহলে কিন্তু আর খেতে মজা লাগবে না। তো আমার শুটকি কিন্তু মোটামুটি কষানো এখানে হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা আলু। আমি বাসকুলটা এখন দিচ্ছি না, আলুটা দিয়ে 2-3 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব, এরপর আমি এতে বাসকুল দেবো। বাসকুলটা আগে থেকে বয়েল করা আছে, তার জন্য সেটা এখন দিলাম না। তো আলু কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম বাসকুল, সামান্য একটুখানি জল দিলাম, তাতে বাসকুলের সঙ্গে সবগুলো ভালো করে মিশে যাবে। তো সবজিটা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হলুদ দেবেন না, তাহলে কিন্তু বাসকুল একদম শক্ত হয়ে যাবে, বাঁশের মতো হয়ে যাবে। তো আমি শুধু এখানে দেখুন নুন দিলাম, এছাড়া কিছুই দিচ্ছি না। নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেবো, একদম বয়েল করে নেব। তো তার আগে যদি হলুদ এখানে ব্যবহার করা হয় তাহলে যেমন বাসকুল এর নামটা, তেমন কিন্তু একদম বাঁশের মতো শক্ত হয়ে যাবে। ও বলবে কি করে খাস এবার আমি দেখবো তোরা, আমাকে খেয়ে খেয়ে শেষ করে ফেলছিস, এখন দেখি আমাকে কি করে খাস। তো আমি কিন্তু হলুদ দিলাম না, দেখুন। তো কি করে বুঝবেন, যখন আলুগুলো দেখবেন এইভাবে নরম হয়ে গেছে তখন ভাববেন যে এগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আপনি হলুদ দিয়ে দিন। এবারে তাই আমি একটু দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আমি সবসময় দিয়ে থাকি, যদিও সবাই দেয় কিনা আমি জানি না। তো আমার একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, তো তার জন্য আমি সবসময় যে কোনো শুটকির সবজির মধ্যে এগুলো দিয়ে থাকি। হলুদ মশলা দেওয়ার পর আমি আবারও সামান্য একটুখানি জল দিচ্ছি, তাহলে হলুদটা খুব ভালো করে সবজির সাথে মিশে যাবে, নইলে কী হবে ঝটপট জলটা দিয়ে দিলে একটু কাঁচা গন্ধ করবে হলুদের, তার জন্য একটুখানি সময় ঢেকে ঢেকে আমি 5-7 মিনিট আবারও রেখে দিচ্ছি, তো হলুদের গন্ধটা একটু চলে যায়। তো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ কিন্তু আপনি আপনার গ্রেভি অনুসারে দেবেন, যে ধরনের গ্রেভি আপনি রাখতে চান আপনি সেই অনুসারে দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর আগুনটা বাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যখন ফুটতে শুরু করবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব। চুলার আঁচটাকে কমিয়ে দেওয়ার পরেও আমি প্রায় 10 থেকে 12 মিনিট রেখে দেবো হালকা আঁচে, যখন এটা অনেকক্ষণ সেদ্ধ হবে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে বাসকুল রান্না করছি বলে শুধু বাসকুল দিয়ে খাবো সেটা কিন্তু ভাববেন না, এখানে দেখুন কচুর ফুল রান্না করেছি, এখানে ঢেঁড়স ভাজি আছে, এখানে আলু ভাজি আছে, আর যে ডাল দেখছেন এটা হলো আম ডাল, সঙ্গে আম দিয়েছি, খেতে কিন্তু গাছ ভীষণ মজা হবে। তো এখানে আমার বাসকুলের সবজিও কিন্তু হয়ে গেছে, আর একটুখানি রেখে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন ওনাদেরকে আমি বলবো, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ও হ্যাঁ, সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করতে ভুলবেন না যেন,
আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।